রাজধানীর ল্যাবএইড হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে ভর্তি হয়েছেন শাকিব খান। বর্তমানে তিনি 504 নম্বর কেবিনে প্রফেসর আব্দুল ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। বেলা 3টার দিকে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানালেন ডাক্তার শাফাত হোসেন। তিনি জানান, পেটে ব্যথা নিয়ে 12:50 মিনিটের দিকে হাসপাতালে আসেন শাকিব খান। ইমার্জেন্সিতে 20-25 মিনিট ছিলেন, এরপর কেবিনে ভর্তি করা হয়। আগে থেকেই প্রফেসর আব্দুল ওয়াদুদ চৌধুরীর অধীনে চিকিৎসা নিচ্ছিলেন শাকিব। তার পরামর্শে 2টি করে ব্যথা, বমি ও গ্যাসের ইঞ্জেকশন দেওয়া হয়। ব্যথা কমার পর তাকে ভর্তি করা হয়। ডাক্তার শাফাত হোসেন আরো বলেন, শুরুতে শাকিবের পেট ভালোই পেইন ছিল, পেট ফুলে গিয়েছে, পেটে হাত দিয়ে দেখলাম হালকা শক্ত, দুইবার বমি করেছেন। ইতোমধ্যে ইসিজি ও আরো কিছু পরীক্ষা হয়েছে শাকিবের, সব পরীক্ষার ফলাফল পেতে সময় লাগবে বলেও জানান তিনি। এরপরই শাকিবের শারীরিক সমস্যা নিয়ে নিশ্চিত হওয়া যাবে। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।